শিল্পীদের আসলে কোনো বাউন্ডারি নাই হোয়াট আই বিলিভ। সেটাই প্ল্যানিং মানে যদি হলিউড থেকে অফার আসে অবশ্যই করব, প্রতিটা শিল্পীই চায় যে দেশের বাইরে হলিউড বলিউড এভরিওয়্যার কাজ করতে। সো অবশ্যই যদি ভালো অফার পাই অবশ্যই করব, কেন না। আজকে সবসময় নতুন কিছুর সাথে যুক্ত হতে পারলে সবারই ভালো লাগে, এইটা ওপেনিং আমাদের রেগুলার একটা কাজ, পার্ট অফ লাইফ, পার্ট অফ ওয়ার্ক। নতুন একটা সেলুনের সাথে আজকে যুক্ত হলাম, যদিও এটা মেন সেলুন অ্যান্ড স্পা ক্যাপিটাল। আমরা চাই যে সামনে যেন ওমেন্সটাও চালু হোক এবং আমরা সেখান থেকে সার্ভিস নিতে পারি, বিকজ সেলফ কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার সবার জন্য ইম্পর্টেন্ট। এটা ছেলে বা মেয়ে এটা কোনো ম্যান্ডেটরি না। একটা ইয়ে ছিল আগে যে শুধু মেয়েরাই পার্লারে যায় বা সেলুনে যায়, বাট ছেলেদের জন্য সেম সব কিছুই দরকার। সো স্কিনের নিজের ব্যাপারে টেক কেয়ার করা আমার কাছে মনে হয় এটা একটা ভালো দিক। সো ছেলেরা যারা এই এরিয়াতে থাকেন, পল্টনে বা মতিঝিল পুরো এরিয়ার যারা আছেন, খুব সুন্দর একটা ডেকোরেটিভ আমরা দেখলাম একটা স্পা, আপনারা চাইলে এখানে এসে সেলুন বা স্পা নিতে পারবেন।